তো আজকে থেকে আমাদের যে ট্যুর সেই ট্যুরে শুরু হচ্ছে। ওখানে কি করবি? একটা গল্প হাওয়ায় মিলাই খাবো। সাদা কাটবে, হাওয়ায় মিলাই খাবি? হ্যাঁ। আর কিসে চাপবি? উঠে ঘোড়াতে। হ্যাঁ। এখন সকাল 7:32 বাজে আর আমরা ফ্লাইটে বসে আছি। তো এই যে উইন্ডো, নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন রাত্রি 2:40 আর এখন আমরা আছি চুঁচুড়া রেলওয়ে স্টেশনে। তো আজকে থেকে আমাদের যে ট্যুর সেই ট্যুরে শুরু হচ্ছে। তো আমাদের আজকে সকালের ফ্লাইট আছে 7:45 কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো সেখানে যাবার জন্য আমাদের কী করতে হবে? চুঁচুড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন আছে, তাহলে বালি যেতে হবে। বালি থেকে আমি উবের রাইড বুক করে দিয়েছি আগে থেকে। তো সেখান থেকে গাড়িতে করে যেতে হবে এয়ারপোর্ট। তো সেখানে মনে করুন আমার যে বন্ধু আছে, যারা মনে করুন চেনা পরিচিত আছে, তো তারা বলছে মোটামুটি 2 ঘন্টা আগে যাওয়া উচিত। কারণ দেখুন, প্রথমবারের জন্য আমি ফ্লাইটে চড়বো। শুধুমাত্র আমি নয়, আমার বাবা মা চড়বে। এই দেখুন দাঁড়িয়ে আছে এখানে। তো আর পুরো স্টেশন দেখুন পুরো ফাঁকা, মানে দেখুন কী অবস্থা। পুরো স্টেশন ফাঁকা, মানে বলতে গেলে গোনা 10-এক লোক আছে, হয়তো এর থেকে বেশি লোকজন নেই। আর কিছুক্ষণ আগেই আমরা টোটো করে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত এসেছি আর রাস্তাঘাটও পুরো ফাঁকা। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এবার জানি না যে আমাদের বাকি দিনগুলোতে কেমন কীভাবে চলতে থাকবে। তো আপাতত কী করুন আপনারা, একটু ওয়েট করুন আমার সাথে, কারণ এই 2:41 বাজে আর ট্রেন আছে 3:14। তো অনেকটাই টাইম গ্যাপ আছে। ঠিক আছে, একটু বসে রিল্যাক্স করে নিয়ে যাওয়া যাবে। ফ্যানও চলছে আর ওয়েদারও অতটা গরম নেই যতটা গরম ভেবেছিলাম, কারণ কালকেও সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে এখন অল্প বৃষ্টি হচ্ছে। তো কী করুন আপনারা, আমাদের সাথে চলুন আর কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই বল, কোথায় বেড়াতে যাচ্ছিস? পুরি। ওখানে কি করবি? একটা গল্প হাওয়ায় মিলাই খাবো। সাদা কাটবে, হাওয়ায় মিলাই খাবি? হ্যাঁ। আর কিসে চাপবি? উঠে ঘোড়াতে। উঠে ঘোড়াতে? হ্যাঁ। কতদিন থাকবি ওখানে? 5 দিন। আমরা বেড়াতে যাচ্ছি। তুমিও? আমরা বেড়াতে যাচ্ছি, পুরি যাচ্ছি না, অন্য জায়গায়। অন্য জায়গায়? হ্যাঁ। আমরাও 5 দিন থাকবো। আমার ভাই নয়, অন্য জায়গায়। হ্যাঁ, তুই কেন যাচ্ছিস ঘুরতে? কেন যাচ্ছিস? কেন যাচ্ছিস ঘুরতে? কিসে পড়িস? কিসে পড়িস? কিছু শ্রেণি? খিচুড়ি স্কুল? খিচুড়ি? ট্রেন আসছে, ওইদে গান চাপাতে, গান চাপাতে তাড়াতাড়ি। গেল কোন ট্রেন আসছে? এখন সকাল 4:00 আর আমরা চলে এসেছি এখন বালি রেলওয়ে স্টেশনে। এই যে দেখুন বালি, আর এখনও কিন্তু সূর্য ওঠেনি, অন্ধকারই আছে। আর আমার কাছে আছে এই ট্রলিটা, কাঁধে একটা ব্যাগ, আর এখানে একটা, এখানে আর একটা ব্যাগ আছে। এই যে তো টোটাল 3খানা ব্যাগ নিয়ে আমি যাচ্ছি। তো আপাতত আমাদের উবের যে ড্রাইভার আছে, সেই মাত্র ফোন করেছিল, সে রাস্তায় আছে। তো আমরা যাচ্ছি, তো চলুন গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে।
আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, আর আমাদের রিজি যাত্রা করা আছে, তো ওই জন্য আমরা এই এন্ট্রিটাতে ঢুকবো। টার্মিনাল টুতে এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিলাম। তারপর আমাদেরকে বলা হলো যে ই কাউন্টারে যেতে। তো এই দেখুন, এ থেকে বি হচ্ছে ডান দিক, এই যে সরি বাঁ দিক, এ থেকে বি বাঁ দিক, আর সি থেকে ই হচ্ছে ডান দিক। তো আমরা এখানে ইতে গেছিলাম, গিয়ে আমাদের সব কাজকর্ম করা হয়ে গেছে, দিয়ে সিকিউরিটি চেক ইন করতে হবে, কিন্তু তার আগে যাবো টয়লেট। আর এটিএম, স্ন্যাক্স, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, ফার্মাসি কোথায় আছে সেটা এখানে ইন্ডিকেট করা আছে। তো আমরা আপাতত বাঁ দিকে যাচ্ছি, কারণ জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, কারণ প্রথমবার একটা এয়ারপোর্টে আসা, তার যে এক্সপিরিয়েন্স সেটাকে যাতে ফুলফিল হয়, মানে আরও যাতে ভালোভাবে এনজয় করতে পারি, তার জন্য একটু ঘোরাঘুরি করা হচ্ছে। কত সুন্দর লাগছে, কি বড় এরিয়াটা দেখুন একবার। এখানে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিয়ে এই ডান দিকে যাচ্ছি। আর এখানে অনেক জায়গাতেই দেখলাম যে সুন্দর সুন্দর কিছু, মনে করুন পেন্টিংস, তারপর মনে করুন আর্কিটেকচার জিনিসপত্র সব রাখা আছে। তো আপাতত এই দিকে দেখুন এ আর বি। তো আপনাদেরকে আমি জিনিসটা বলছি, এ থেকে ই পর্যন্ত যে এই কাউন্টারগুলো আছে, এগুলো তো প্রত্যেকটা মনে করেন কোম্পানি, এ আর এশিয়া বলুন, স্পাইসজেট বলুন, আমাদের অ্যালায়েন্স বলুন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গেট করা হয়েছে। তো আপনাকে পার্টিকুলার সেইখানেই যেতে হবে। যেমন এখানে দেখুন, এখানে দেখা আছে আকাশ এয়ার, দেখতে পাচ্ছেন, এই দেখুন আকাশা, সরি আকাশা এয়ার। তো এই আকাশ এয়ারের জন্য আপনাকে এক নম্বরে আসতে হবে। তো এই আর কি প্রত্যেকের জন্য ডিভাইড করে দিয়েছে। এই দেখুন, আপনাদের বলছিলাম না কত সুন্দর শোপিস রাখা আছে। এই দেখুন এখানে যে ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের এখানে মূর্তিগুলো এখানে রাখা হয়েছে। অ্যাপোলো ফার্মাসির এখানে শপ আছে। জিনিস রেস্ট্রিক্টেড, তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, লিকুইড এবং 100 mm, আরও সত্যন কাঁচি, নারকোল, এসব জিনিস নিয়ে যাওয়া যাবে না। স্পাইসেস ওখানে লেখা আছে, এগুলো নিয়ে যাওয়া যাবে না। আর এখানে আমরা সিকিউরিটি চেক ইন লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমরা আছি বাঞ্ছারামের একটা স্টোরেতে, এয়ারপোর্টের মধ্যে। তো এখানে মিষ্টির দাম দেখছি, দেখুন খালি 70, 80, 130, 460, 75, 90, 90, 60, 55, 60, 65, 125, মানে একটা জল ভরার দাম হচ্ছে 125 টাকা। আমাদের এখনো বোর্ডিং শুরু হয়নি, তার জন্য আমরা এখানে বসে আছি। এখন সকাল 7:32 বাজে আর আমরা ফ্লাইটে বসে আছি। তো এই যে উইন্ডো, কাপ্তান কুমার, ক্যাবিন
এখন আমরা চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্টে। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে উত্তর পূর্ব ভারতে আপনাকে স্বাগত জানাই। তো আমরা জানি ভারতের ম্যাপ অনুযায়ী উত্তর দিকে হচ্ছে কাশ্মীর, আর পূর্ব দিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, আর উত্তর পূর্ব ভারতে অবস্থিত এই গুয়াহাটি। তো গুয়াহাটি এয়ারপোর্টে আমরা এখন প্রবেশ করলাম। দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো এয়ারপোর্টটিকে। ডান দিকে দেখুন কিছু সুন্দর সুন্দর শোপিস রাখা আছে যার সামনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি লাগেজগুলোকে নেওয়ার জন্য। আপনারা যদি ফ্লাইটে প্রথমবার যান তাহলে অবশ্যই ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় যে অ্যানাউন্সমেন্টটি হয় সেটি খুব ভালো করে শুনবেন, কারণ কত নম্বর বেল্টে আপনাদের লাগেজগুলো আসবে সেটা ওখানে বলা হয়। আর অবশ্যই লাগেজ ট্রলি নিয়ে নেবেন এয়ারপোর্ট থেকে ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগে না। তো আমি এখন ওই দিকে এগোচ্ছি, সামনে দেখুন আমাদের ফ্লাইটের লোকজন দাঁড়িয়ে আছে, আর আমি এখান থেকে ট্রলিটাকে নিয়ে নিলাম, তারপর আমাদের লাগেজটাকে নিয়ে নিলাম। নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটি এয়ারপোর্টের একদম বাইরে। তো আমাদের এখান থেকে কার বুকিং করা ছিল, তার জন্য এখানে আমরা অপেক্ষা করছিলাম। আপনারা চাইলে এখান থেকে প্রাইভেট কার নিয়ে যেখানে খুশি যেতে পারেন। তো এর পরের ভিডিওগুলোতে আমি বাকি ডিটেলসগুলো দেখব। আপাতত গুড বাই। Could try to play but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.